বংশের গর্ভে সাপ। এই গল্পটা বিলাসপুরের। বিলাসপুর এমনিতে তো খুব শান্ত আর সুন্দর জায়গা ছিল, ওখানকার মানুষেরা খুব সম্মান নিয়ে বাঁচত। কিন্তু কিছুদিন হলো বিলাসপুরের শান্তি বিঘ্নিত হচ্ছিল। ওম হিম ক্লিম পশুপটক স্বাহা, ওম হিম ক্লিম পশুপটক স্বাহা। মহিলাটির নাম ছিল মঙ্গলা। কিন্তু অমঙ্গলি করতে চাইতো সে। কোথা থেকে এসেছিল কেউ জানে না, কিন্তু আসার পর থেকেই শহরের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। বান্টি পালা পালা, বান্টি পালা। ওম হিম ক্লিম অন্তসহ স্বাহা। আরে বান্টির কি হলো? আরে পালাও পালাও। বান্টি তুই ঠিক আছিস তো? আরে অ্যাম্বুলেন্সকে ফোন করো কেউ। বাচ্চাটা কিছুক্ষণ ধরে ছটফট করলো, আর তারপর হঠাৎ করেই শ্বাস বন্ধ হলো। সবাই এইভাবেই মরবে, সবার সময় আসবে, সবাই মরবে। কেউ কিছু বুঝতে পারছিল না যে শহরে কি হচ্ছে। ডক্টরসরাও বুঝতে পারছিল না কি এমন রোগ যা কিছু মিনিটের মধ্যেই বিষে পরিণত হয়। শহরে সবার সঙ্গেই কিছু না কিছু সমস্যা হচ্ছিল। কেউ অসুস্থ ছিল, কারোর পয়সা কড়ির খুব অভাব, আর কেউ কেউ তো কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছিল। মঙ্গলা যে সোসাইটিতে থাকত, ওই সোসাইটির লোকেরা শহরের খারাপ অবস্থা থেকে একটা শর্ত লাগায়। আরে এই সব কিছু তো ওই মঙ্গলার জন্যই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাটাই ডাইনি, সারা দিন বাড়িতে বসে থাকে আর হোম করতে থাকে, বাড়ি থেকে কখনোই বেরোয় না। হ্যাঁ আন্টি, ও খুব খারাপ। আমার বল ওই বাড়িতে ঢুকে গেছিল, আমি আনতে গেছিলাম, ও আমায় একটা ঘরে বন্ধ করে দিয়েছিল, আমি জানলা দিয়ে পালিয়ে এসেছি। মানুষ বুঝে গেছিল শহরের এই অশান্তির কারণ মঙ্গলা, আর ওরা এক তান্ত্রিককে সব কথা জানিয়ে দিল। তোমরা চিন্তা করো না, এই সমস্যার সমাধান আমি করব। তান্ত্রিকের কাছে একটা সাদা কুকুর ছিল। তান্ত্রিক কুকুরটা নিয়ে মঙ্গলার বাড়িতে গেল। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, শহরে কোনো একটা ডাইনি তো আছেই, যার কারণেই শহরে এই অন্ধকার ঘনিয়ে এসেছে। তুমি তাহলে সেই ডাইনি, কেন তুমি লোকেদের বিরক্ত করছো? আমি একজন রাক্ষসী, নিজের কাজ করছি, আমাকে আটকানোর তুই কে? তাহলে তুই এভাবে মানবি না। তান্ত্রিক নিজের কুকুরকে ইশারা করলো, কুকুরটা গিয়ে রাক্ষসীকে চাটতে শুরু করলো। সরা হইকে, আহ আহ আহ। দেখতে দেখতে সাদা কুকুর পুরো কালো হয়ে গেল, রাক্ষসী আবার সাধারণ মানুষ মঙ্গলা হয়ে উঠল। পেরিয়ে যায় এখান থেকে। আজকে তো তুমি আমাকে নিজের তন্ত্রবিদ্যা দিয়ে শক্তিহীন করে দিলে তান্ত্রিক, কিন্তু মনে রেখো আমি নিশ্চয়ই আবার ফিরে আসবো, দুগুণ শক্তি নিয়ে আসবো, আর সবাইকে মেরে ফেলবো। এইটুকু বলেই মঙ্গলা ওখান থেকে সোজা ঘন জঙ্গলে চলে গেল। কিছুদিন কেটে গেল, শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, শহর শান্ত হয়ে গেল, শহরের মানুষেরা শান্তিতে জীবন কাটাচ্ছিল। ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা, ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা। তখনই জোরে হাওয়া বইতে থাকলো আর মঙ্গলার মনঃসংযোগ ভেঙে গেল। কিছুক্ষণ বাদে পরিস্থিতি আবার শান্ত হলো আর ও তপস্যা শুরু করলো। ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা, ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা। আবার প্রবল বৃষ্টি শুরু হলো আর ওর মনঃসংযোগ ভেঙে গেল। এ কি হচ্ছে আমার সঙ্গে, একেবারে শেষ হয়ে গেছি আমি। এইভাবেই জঙ্গলে বসে মঙ্গলা রাত দিন কালো জাদুর আহ্বান করে চলেছিল। ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা। এক রাতে মঙ্গলা তপস্যা করছিল, খুনি একটা অনেক বড় বিষধর কালো সাপ মঙ্গলার দিকে এগোতে থাকলো। ওম হিম ক্লিম উর্জামত সহস্বাহা।
হঠাৎ করে ইচ্ছাধারী নাগ পুরুষ দেহ ধারণ করে নিল। কে তুমি? তুমি তো মানুষ হতে পারো না। মঙ্গলাও চোখ খুলে নাগকে দেখল। না, আমি মানুষ নই, আমি রাক্ষসী, মনুষ্যত্বের শত্রু। আমি পৃথিবীতে নিজের রাজত্ব স্থাপন করতে চাই। আমিও এমনটাই চাই, আমিও চাই গোটা দুনিয়ায় অন্ধকার ঘনিয়ে আসুক, কিন্তু আমি পারছি না, কারণ আমি একা, তাই সাহায্য চাই। যদি সত্যি তাই হয় তাহলে আমরা দুজন মিলে পৃথিবীকে ধ্বংস করব। তারপর আর কি, রাক্ষসী আর নাগ একসাথেই থেকে গেল। ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলল, দুজনে একে অপরের কাছে এসে গেল। আর দেখতে দেখতে রাক্ষসীর কোলে নাগরাজের সন্তান এসে গেল। আমার এবার এই শরীর ত্যাগ করার সময় এসে গেছে রাক্ষসী, আমি তোর শরীরে প্রবেশ করে ফেলেছি, তুই যা দুনিয়া বিধ্বংস করে দে, পুরো দুনিয়ায় অন্ধকার ঘনিয়ে আন। তারপর কি, রাক্ষসী আরো ভয়ানক হয়ে গেল আর জঙ্গল থেকে সোজা বিলাসপুর নগরে চলে এলো। সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। ভয়ঙ্কর রাক্ষসী আর ওর কোলে ভয়ঙ্কর সাপ দেখে লোকজন ভয় পেয়ে গেল আর এদিক ওদিক দৌড়তে শুরু করলো। বাঁচাও, 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 বাঁচাও। মঙ্গল আর রাক্ষসী মানুষদের ধরতে থাকলো আর ওদের বেছে বেছে মারতে থাকলো। যারা রাক্ষসীর থেকে দূরে পালিয়ে যেতে থাকলো, রাক্ষসীর কোল থেকে নাগ নিজের ফণা বের করে লম্বা হয়ে গিয়ে ওদেরকে কামড়ে দিত। পুরো শহর ভয় পেয়ে গেল, তান্ত্রিকের কাছে গিয়ে ওরা সব কিছু বলে দিল। তুমি চিন্তা করো না, আমি দেখছি ওকে। তান্ত্রিক রাক্ষসীর কাছে গেল আর ওর দিকে মন্ত্র পড়তে শুরু করলো। তুই আর আমার কিচ্ছু করতে পারবি না তান্ত্রিক, বলেছিলাম না আমি দুগুণ শক্তি নিয়ে ফিরে আসবো। আমি তুই আমার ভেতরে রাক্ষসীকে তো আটকে ফেলবি, কিন্তু আমার বিষাক্ত বাচ্চাকে কি করে আটকাবি? রাক্ষসীর কোল থেকে বিষাক্ত সাপ তান্ত্রিকের দিকে এগোলো। তান্ত্রিক ভয় পেয়ে গিয়ে দৌড়তে শুরু করলো। পালা তান্ত্রিক, পালা। তান্ত্রিক দৌড়চ্ছিল, তখনই ও একজন মানুষের সঙ্গে ধাক্কা খেলো। লোকটা বীণ বাজাতে বাজাতে আসছিল। আরে মহারাজ, আপনি পালিয়ে কেন যাচ্ছেন? তুমিও চলে যাও এখান থেকে, তুমি যে সাপটা ধরতে এসেছো ও রাক্ষসীর কোলে রয়েছে। মহারাজ, আমি তো সাপুরে, সাপ বসে আনতে জানি, চিন্তা করবেন না। আরে রাক্ষসীকে কি করে বসে আনবে তুমি? রাক্ষসীকে আমি নয়, আপনি বসে আনবেন, আমরা দুজন মিলে ওই রাক্ষসী আর সাপ দুটোর খেলা শেষ করব। এই শুনে তান্ত্রিক নিজের সাহস ফিরে পেল ও সাপুরেকে নিয়ে রাক্ষসীর কাছে গেল। তুই আবার ফিরে এসেছিস তান্ত্রিক, এতক্ষণ তো খেলছিলাম তোর সঙ্গে, এবারে সত্যি করে মৃত্যু দেব তোকে। এই বলে রাক্ষসী নিজের কোল থেকে সাপকে তান্ত্রিকের দিকে দিয়ে দিল। সাপ তান্ত্রিককে কামড়াতেই যাচ্ছিল, ঠিক তখনই সাপুরে বীণ বাজাতে শুরু করলো আর সাপ ঘুরতে শুরু করলো। এসব কি হচ্ছে? সাপের চিকিৎসা? দাঁড়া, আমি তোরও চিকিৎসা করাচ্ছি। এই বলে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ শুরু করে দিল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এদিকে সাপুরে বীণ বাজিয়ে সাপকে নিয়ন্ত্রণ করলো আর রাক্ষসীর কোল থেকে সাপকে কেড়ে নিল। সাপুরে সাপকে নিজের ঝুরির মধ্যে নিল আর ঢাকা লাগিয়ে দিল। মহারাজ, আমার কাজ হয়ে গেছে, আপনিও তাড়াতাড়ি আপনার কাজ শেষ করুন। তান্ত্রিক ভস্য হাতে নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করছিল। কিছুক্ষণ পরেই ও চোখ খুলল আর মন্ত্রতে প্রভাবিত ভস্য রাক্ষসীর গায়ে ছুড়ে দিল। রাক্ষসীর গায়ে ভস্য পড়তেই জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে থাকলো ওর শরীর। সুযোগ দিয়েছিলাম তোকে আমি, কিন্তু তুই শোধরাবার নয়, যা এবার চিরদিনের জন্য ভস্ম হয়ে যা। রাক্ষসী আগুনে জ্বলতে থাকলো আর দেখতে দেখতে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। এইভাবেই তান্ত্রিক আর সাপুরের সাহায্যে রাক্ষসীর সঙ্গে সঙ্গে বিষাক্ত নাগরাজ সাপেরও মৃত্যু হলো আর বিলাসপুর নগর আগের মতোই শান্ত আর সুন্দর হয়ে উঠলো।